টানা প্রায় এক সপ্তাহ ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে চুয়াডাঙ্গায়। জেলার উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এ অবস্থায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সোমবার বিকেলেও সর্বোচ্চ তাপমাত্রা 40.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড গরমে সাধারণ ও কর্মজীবী মানুষ অস্বস্তিতে পড়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। জেলা শহরের ভ্যান চালক মাসুম মিয়া ও লিয়াকত আলী বলেন, গত এক সপ্তাহে প্রচণ্ড গরমের কারণে যাত্রী কম পাচ্ছি, সন্ধ্যা ও রাতেও তেমন ভাড়া মিলছে না। দিনে গরম আর রাতে যাত্রী নেই, সংসার চালানোই দায়। চুয়াডাঙ্গা শহরের শান্তিপাড়ার বাসিন্দা গৃহবধূ নিঝুম আক্তার বলেন, প্রচণ্ড গরম পড়েছে, বাচ্চা নিয়ে খুবই সমস্যা আছি, ঘরের মধ্যে গরমে থাকা যায় না। আমার সন্তান গত 3 দিন ধরে জ্বর সর্দি ও কাশিতে ভুগছে, জানি না কবে বৃষ্টির দেখা মিলবে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক তহমিনা নাসরিন জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা যশোর ও খুলনায় যৌথভাবে 40.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, টানা বৃষ্টিপাত না হলে দিনের তাপমাত্রা আরও বাড়বে। বিগত 4 দিন ধরে চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গাতে রেকর্ড করা হচ্ছে। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে এই তীব্র তাপপ্রবাহ আরও কিছুদিন চলতে পারে এবং উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের পূর্বাভাসে দেওয়া হয়নি এবং বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এরকম তাপপ্রবাহ চলতে পারে, বরং তাপপ্রবাহ আরও তাপমাত্রা বৃদ্ধির কথা বলে। হ্যাঁ,